দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আমি চলে আসছি আবারও শেয়ার করার জন্য যে দুপুরে? এখন বাজে 3:20, তো এর মধ্যে হুজুর চলে আসছে। হুজুররা এখন কোরআন শরীফ পড়তেছে, তো আমি একটু দেখিয়ে নিচ্ছি যেহেতু হুজুররা আসছে। তো আজকের ব্লগটা বেসিকলি আমি, যেহেতু আজকের দিনে আমাদের মানে এই বাসে আসার পর কোনো দোয়া কালাম হয়নি হুজুরদের দিয়ে, তো হুজুরদের দিয়ে জাস্ট কোরআন শরীফ খতম করানো হচ্ছে, আমি একটু যাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল আর গুড মর্নিং। তো আজকে আমি ডিম একটা নিলাম আপনাদেরকে, এখন ইনসুলিন দিয়ে তারপর ডিম ভাজবো, সাথে হচ্ছে আজকে আমাদের খিচুড়ি আর ভর্তা করা হয়েছে। মেবি আমি দেখাবো, ডিমটা নিলাম, একটাই নিলাম, ডিমটা বড়। তো চলুন রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে আসলাম, ডিম ভাজার জন্য রেডি করে সব কিছু। ডিম মামলেট খাবে বললো, তার আগে ইনসুলিনটা দিয়ে আসি। ইনসুলিনটা দিয়ে আমি ওকে নাস্তা রেডি করে খাওয়াই দিচ্ছি। যেটাই হোক, আদনানের ইনসুলিন দিতে হয়, এটা বলা হয় না, যদিও রিসেন্টলি ও ডায়াবেটিক ধরা পড়ছে, তো ডক্টর বলছে কয়েক মাস নিলেই ঠিক হয়ে যাবে। এটা অতিরিক্ত খাওয়া প্লাস টেনশান প্লাস হাঁটাহাঁটি না করার কারণে হয়েছে। যেটা তো এই বয়সে ডায়াবেটিক, প্রথম প্রথম আমরা খুবই অবাক হয়েছিলাম, ফ্যামিলিতে যেহেতু বাবা মার আছে তো জেনেটিকগত তো হবেই একটা না একটা সময়। তো যাই হোক, একটু শেয়ার করলাম, এখন তোকে ইনসুলিনটা দিয়ে নিই। কড়াইটা ধুয়ে বসালাম, এখন পেঁয়াজ আর মরিচ কাটি, একটা ডিম যেহেতু ভাজবো। ফ্রাইডে তাই আদনান বাসা অলরেডি 10টা বাজে, তো যেটাই হোক ডিম ভাজি আর সাথে কি নাস্তা আসতে সেটাও দেখায় নেব, সাথে থাকবে। সবটুক পেঁয়াজ দিইনি, অনেকগুলো পেঁয়াজ, যেহেতু বড় একটা পেঁয়াজ ছিল আর ডিম ভাজা যাবে, এতটুক পেঁয়াজ দিছি, একটু লবণ, জাস্ট অল্প একটু তেল দিয়ে ভাজবো, বেশি তেল দেবো না। এটা এরকম ডিম ভাজিতে অনেক কেটে নিয়ে ভাজলে সুন্দর হয়, সফট ফুলকো হয়। এটা হোক, আজকে এই ডিমটা ভাজবো, সকালে নাস্তাটা দেখিয়ে নেব। আজকে আসরের পর আমরা দোয়া পড়াবো, হুজুরকে ডাকছি, আজকে দোয়া পড়াবো না, এবার আসার পর কোনো দোয়া পড়ানো হয় নাই, তো সেটাও শেয়ার করবো আজকের ব্লগটা। আমি আজকের ব্লগটাতে থাকবে সকালের নাস্তা পর আসরের পর দোয়া হবে, সেটা নিয়ে একটা ব্লগ শেয়ার করছি। তো আমি হোটেলে দেখেছি ডিম দেওয়ার পর মাঝখানে এরকম ভেঙে দেয়, এতে করে ডিমটা সফট হয়, যেটা আমি করি। আপনাদের আবার সফট ভিজা ভিজা ডিম পছন্দ, আমি মাঝখানে জাস্ট ভেঙে দিছি, একদম অল্প তেল দিছি। যদিও হোটেলে আমি যে সাইমন হোটেলে ছিলাম, ওখানে ডিম ভাজির ক্ষেত্রে এই জিনিসটা করছে, ভালো লাগছিল আমার। এরপর থেকে আপনার দামে ওইভাবে ডিম দিই, একদম সফট হয়, দেখতেই পাচ্ছি। আর একটা উল্টায় দিয়ে চুলে রফ করে দিব, ব্যাস চুলাটা বন্ধ করে দিলাম, দেখছেন কত সফট হয়েছে। এখন ওকে খিচুড়ি ভর্তা এটাতে খাওয়াই দিব। খাওয়াই দেওয়ার পর ও আজকে যাবে হচ্ছে গিয়ে মিষ্টির অর্ডার করতে, যেহেতু দোয়া হবে নিজেরা নিজেরাই। যাই, খিচুড়ি নেই, ব্যাস টেবিলে চলে আসছি। দেখি তো আজকে সকালের নাস্তা কি, আমি যদিও দেখিনি, ভর্তা দেখে, এখানে ভর্তা, ভর্তা দেখে মনে হলো খিচুড়ি, সরি খিচুড়ি না, এটা ভাত ভাজি ভর্তা করে, কেমন করে যেন সাদা সাদা করে। ভর্তাটা কি সুন্দর,
এটা শুটকির ভর্তা, এটা খুব মজা হয়। এই শুটকির ভর্তাটা খুব মজা হয় রপ্তা করে। এটা কিসের ভর্তা জানি না, আমি আগে আদনানকে খাওয়াই দিয়ে আসি। যেটাই হোক সকালের নাস্তা যেহেতু ফ্রাইডে একটু ডিফারেন্ট, আমি রুমে যাচ্ছি। আদনান উঠো, ব্যাস আদনানকে খাওয়াই দিয়ে আসছি। এতটুকু খাই না, এটা নাকি শুটকির ভর্তা। যাই হোক আমি এখন হাংরি না, আমি হয়তো 12টার দিকে আমার ক্ষুধা লাগে তখন খাবো। এটা রেখে দিলাম। ব্যাস আমি কোরআন শরীফ পড়ে নিচ্ছি, তারপর আজকে আগেই বলে নিয়েছি আসরের পর মুয়ে দোয়া হবে বাসায়। ইবাদের বলা হয়েছে জনে ইবা আসবে, আর উপরে আর ভাইদের বলবো, আর হুজুরও 4-5 জন আসবে। এই তো বেসিকলি আজকে আমি কোরআন শরীফটা নিয়ে কিছুটা দেখানোর জন্যই অনেকটা দেখিয়েছি যে আমি এখন কোরআন শরীফ পড়বো। তো সেটা না বললেই হচ্ছে না একটু শেয়ার করে, যেহেতু কোরআন শরীফ পড়ছি। আমাদের কোরআন শরীফের যে 29 পারায় সূরা মুলক দেওয়া আছে, এটা যদি সকাল সন্ধ্যে আমরা পড়ি, একদম ছোটো কিন্তু মুলক, এটা যদি আমরা সকাল সন্ধ্যা পড়ি 29 পারায়, তাহলে আমাদের কিন্তু কবরের আজাব থেকে আমরা মুক্ত পাবো। এই সূরা মুলকই আমাদেরকে কবরের যখনই আজাব হতে থাকবে আমাদেরকে হেল্প করবে, একদম বাধা হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে সূরা মুলক। সো সূরা মুলক কিন্তু 29 পারা সকাল সন্ধ্যা আমরা সবাই পড়ার চেষ্টা করব। এবার চলে যাচ্ছি ইয়াসিন। ইয়াসিন সূরার তো কোনো মানে এটা কী বলবো, এটা তো সব সূরারই মা বাপ যেটাই বলেন। ইয়াসিন সূরা যদি আমরা রেগুলার পড়ি আমাদের যত সমস্যা প্লাস এটা বেহেস্ত নির্ঘাত, তো এটাও কিন্তু আমরা সকাল সন্ধ্যায় পড়তে পারি যেহেতু এটা অনেক বড়। সূরা ইয়াসিনের 7 নম্বর মুবিন, এই যে 7 নম্বর মুবিন মানে এইটা, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আজকানিহি ফাহুম মুকমাহুন। যে কোনো ধরনের সমস্যা মানে ঝগড়াঝাটি হলে এইটা পড়লে সাথে সাথে ঝগড়া কিন্তু মেটা যায়, এরকম অবস্থা। আচ্ছা এটা হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার যে এত গুণ, সূরা ওয়াকিয়া যদি রেগুলার পড়া হয় এতে করে কিন্তু যাতে আর্থিক সমস্যা সেটা কিন্তু দূর হবে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট মেইন পয়েন্টটুকু বলছি যে এই সূরা ওয়াকিয়াটা হচ্ছে আমাদের 27 পারা। জাস্ট একটাই বলবো, যাদের আর্থিক সমস্যা তাদের কিন্তু সেটা দূর হবে। কীভাবে যে টাকা আসবে কোনোভাবেই বোঝার কোনো উপায় নেই এই এই সূরাটার এত গুণ। এরকম অনেক সূরা আছে, সূরা বাকারা শেষ দিন আয়াত আমানের রসুল, সেটা পড়লে কী যে পরিমাণের ফজিলত আমি ডিটেলস যাচ্ছি না, আগেই বললাম। যেহেতু কোরআন শরীফ নিয়ে বসছি ভাবলাম আজকের ব্লগে একটু শেয়ার করি, যেটা আমি মানে ফার্স্ট ইম্পর্ট্যান্ট যেটা বলবো, সূরা মুলক 29 পারা এটা রেগুলার পড়ার চেষ্টা করবেন। কবরের আজাব অনেক ভয়াবহ, মানে সেটার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমরা সূরা মুলক পড়তে পারি, তাই না? বাট আমি বেশি জোর দেব যে সূরা মুলক পড়ার জন্য, যেটা আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবে। ভয়াবহ অবস্থা কবরের আজাব, মৃত্যুর কষ্ট আর কবরের আজাব, এই দুটা থেকে পার হইতে পারলে আমরা অনেকটা রেহাই মনে হয়। সকালে যদি ব্যস্ততার মাধ্যমে পড়াও না হয়, বিশেষ করে সন্ধ্যায় আপনারা পড়বেন সূরা মুলক। যাই হোক এখন আমি যেটা করব, আর একটা জিনিস ছোটোখাটো একটা কথা বলে নিই তারপর শেষ করে দিচ্ছি। আমার যেহেতু কোরআন শরীফ পড়ে আমি একটু বলছি, জাস্ট অল্প একটু হিন্টস দেওয়া আর কি। তো সূরা আর রহমান এটা 27 পারাতে আছে, এই যে 27 পারা। তো সূরা আর রহমানের একটা আয়াত যদি আপনারা যে কোনো চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে বা পাত্র পাত্রে দেখার ক্ষেত্রে শুরু করে যদি পড়ে যান, তাহলে সেটা কিন্তু আপনার প্রতি সহায় হয়। এই আয়াতটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বলা আছে, এই যে দেখেন, এই যে ফাবি আই আলাই রব্বি কুমা তুকাজ্জিবান, জাস্ট এই যে ছোটো একটু আয়াত ফাবি আই আলাই রব্বি কুমা তুকাজ্জিবান, এটা প্রত্যেকটা জায়গায় দেওয়া দেখতেই পাচ্ছেন।
তো এই এই এতটুক আয়াত যদি আমরা কোনো চাকরির ইন্টারভিউ বা পাত্রপাত্র দেখার ক্ষেত্রে মানে আকাশের দিকে তাকিয়ে বা উপরে তাকিয়ে তিনবার পরে ডান পা দিয়ে বের হই, তাহলে কিন্তু আমরা যে উদ্দেশ্যেই বের হই সেই উদ্দেশ্যে সফল হবে। ও আজকে কিছুটা আইডিয়া দিয়ে নিচ্ছি, এই যে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা বাকারা এবং সূরা মুলক, এগুলো আমাদের রেগুলার পড়লে যে কত উপকার। যাই হোক, আমি শেয়ার করেছি আমার মতো করে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। আমি মনে হলো যে যেহেতু আজকে কোরআন শরীফ পড়ছে ফ্রাইডে, তো যেহেতু ব্লগটা আগে স্টার্ট করে ফেলছে আর আজকে কোরআন শরীফ পড়াটা কিন্তু লেট হয়ে গেছে, যার কারণে আমি এটা শেয়ার করে নিয়েছি। আজকে বিকেলে হুজুর আসবে বাসায়, দোয়া হবে, তো এই জন্যই আজকে কোরআন শরীফটা মেইনলি আমি একটু শেয়ার করেছি। এভাবেই রাখবো আজকের ব্লগটি, আশা করছি আপনারা উপকৃত হবেন। হ্যালো, আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে আমি চলে আসছি আবারও শেয়ার করার জন্য। এখন বাজে 3:20, তো এর মধ্যে হুজুর চলে আসছে, হুজুররা এখন কোরআন শরীফ পড়তেছে, তো ইবা জনিরা আসবে আর উপর থেকে ভাইয়াদের একটু বলছি, নিজেরা নিজেরা ঘরোয়াভাবে একটু দোয়া হবে। তো আমি একটু দেখিয়ে নিচ্ছি যেহেতু হুজুররা আসছে। তো আজকের ব্লগটি বেসিকলি আমি যেহেতু আজকের দিনে আমাদের মানে এই বাসা আসার পর কোনো দোয়া কালাম হয়নি হুজুরদের দিয়ে, তো হুজুরদের দিয়ে জাস্ট কোরআন শরীফ খতম করানো হচ্ছে। আমি একটু যাই, গেলেই আমি দেখাচ্ছি। 3-4 জন আসার কথা, তারা এখন কোরআন শরীফ পড়তেছে। আসরের আজানের পর পরেই দোয়া হবে, এখন জাস্ট কোরআন শরীফ খতম দেওয়ার জন্য পড়তেছে। আমি দেখাইনি, দেখাই ড্রয়িং রুমে পড়তেছে। তো আমি দেখাইতে পারিনি, আমি একটু জাস্ট দেখলাম, মানে আমাদের সোফা ভরে আছে, মানে 10-12 জনই হয়েছে বাচ্চা সহ, আমরা ভেতরে বসে দোয়া কালাম পড়ি। এই তো যতটুকু সম্ভব আমি শেয়ার করে নেব, ঠিক আছে? তো এখন আমিও কিছুক্ষণ দোয়া কালাম পড়ি, আসরের নামাজ পড়বো, তারপরে সবাই যখন আসবে দোয়া হবে। তো মিষ্টি নিয়ে আসা হয়েছে, মিষ্টি নিমকি টিমকি নেওয়া হয়েছে। তো এইবার কাঁঠাল আর লাউ তরকারি নিয়ে আসছে, এখন কাঁঠালটা বের করলাম, কি সুন্দর কাঁঠাল, কালারটাই কত সুন্দর। আপনার কাঁঠাল খাবা? ও আমার বাইরে খাবো, বিবাহ খাও, চাটা খাওয়া শেষ সবার। ব্যাস আমরা এখন বেরিয়ে পড়লাম, দোয়া কালাম শেষ, খাওয়া দাওয়া করেছি কিছুক্ষণ, এখন আমরা পিৎজা খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, পিৎজা খেয়ে নিব। রেহান, তুমি ড্রাইভ করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? ওভেন ফ্রেশে। ইয়েস, আজকে আমরা কি খাবো বাবু? পিৎজা। পিৎজা খাবো, ইয়েস। জুস নাই? এটা এখনো মেক্সিকান দুইটাই? আমরা আজকে এটা নিছি। এই গেল এই সমস্ত আমার মধ্যে বলে।
এভাবেই আজকের দিনটা গিয়েছে, নিশ্চয়ই ভালো লেগেছে, সাথে থেকে সাপোর্ট করবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।